আপনার গার্লফ্রেন্ড যতই সুন্দর হোক না কেন, তাতে কি কোনো কিছু যায় আসে? না, রিয়েলিটিতে কিছুই যায় আসে না। যদি সে ক্যারেক্টারলেস হয়, ভালো মেয়ে না হয়, তাহলে সে কতটা সুন্দর তাতে কিছুই যায় আসে না। কারণ যদি সে আপনাকে ঠকায়, আপনার সাথে ভালো ব্যবহার না করে, মানে সে যদি ভালো মানুষ না হয়, তবে আপনাদের রিলেশনে আপনার জন্য আপনার গার্লফ্রেন্ডের কোনো প্রয়োজন বা গুরুত্বই নেই। কারণ ছেলেরা মেয়েদের ক্যারেক্টারের ব্যাপারে ঠকে যায় এবং মেয়েদেরকে ভালোভাবে বুঝতেই পারে না। অ্যান্ড আপনাদের মধ্যে কিছু এমন ভুল ধারণা আছে যার সম্পর্কে আজ আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো কান্নাকাটি করা মেয়েদের ব্যাপারে। যে সমস্ত মেয়েরা সবসময় অনেক বেশি কান্নাকাটি করে, তাদের সম্পর্কে আপনাদের অনেক ভুল ধারণা আছে। কোথাও না কোথাও আপনারা এদের একটা ঝামেলা বা বিপদ ভাবেন, কিন্তু না, এরা বারবার কাঁদে কারণ এরা ইমোশনাল টাইপের মেয়ে। এদের অনেক রকম গুণ থাকে আর এরা খুব ভালো মেয়ে হয়, যার কারণে অনেকে এদেরকে গুড গার্লও বলে। এই ধরনের মেয়েরা খুব ইমোশনাল হয়ে থাকে আর ইমোশনাল টাইপের মানুষ এই ধরনের মেয়েদেরকে খুব বেশি পছন্দ করে, কারণ এই টাইপের মেয়েরা আপনাকে সব থেকে বেশি ভালোবাসা দেবে। আপনাকে এরা ভীষণ ভালোবাসবে, অর্থাৎ ট্রুলি ভালোবাসবে, এবং তার সবটুকু দিয়ে আপনাকে ভালোবাসবে, যেটা অন্য কোনো মেয়ে আপনাকে দিতে পারবে না। কারণ এই ধরনের মেয়েরা ভালোবাসাতে ভীষণ পাগল হয়। সব মানুষই চায় যে তাদের রিলেশনে তার পার্টনার তার কেয়ার করুক। আর যদি আপনিও এমন ধরনের পার্টনার চান, তাহলে আপনাকে এই ধরনের মেয়ে, মানে ইমোশনাল টাইপের মেয়েদের সঙ্গে রিলেশন করতে হবে। এরা আপনার ভীষণ কেয়ার করবে, নিজের থেকেও বেশি আপনার সম্পর্কে ভাববে, আর এটাই হলো তাদের একটা স্পেশাল কোয়ালিটি। আর এই ইমোশনাল টাইপের মেয়েদের মধ্যে আমার সব থেকে এটা ভালো লাগে যে এরা অন্যের ফিলিংসটাকে বুঝতে পারে। আর কিছু লোক এমন হয় যারা নিজেদের কথাতে অটুট থাকে, আর ম্যাক্সিমাম রিলেশনে এটাই দেখা যায় যে সবাই এটাই বলে যে আমাকেও বুঝতেই পারছে না বা বুঝতে চাইছে না। তাহলে আপনার জন্য বেস্ট হলো যে আপনি এই ধরনের মেয়েদেরকে চুজ করুন, কারণ এরা অন্যের ফিলিংসকে খুব ভালোভাবে বুঝতে পারে। তারা বোঝে যে ফিলিংসটা আসলে কি। কেউ কাউকে যখন হার্ট করে তখন কতটা কষ্ট হয়, তাই এই ধরনের মানুষেরা কাউকে কষ্ট দেয় না, দুঃখ দেয় না। আর এক টাইপের মেয়েরা হয় যারা যখন খুশি কাঁদে, মানে যখন সে হার্ট হয় তখনই সে কাঁদে, যার ফলে তাদের মাইন্ডে কোনো রকম স্ট্রেস থাকে না, তাই এদের মাইন্ড সবসময় ফ্রি থাকে। তাতে কি হয়, সে যে কোনো পরিস্থিতিতে তার পার্টনারকে খুব ভালোভাবে বুঝতে পারে, এবং তাদের রিলেশনে এই কারণের জন্যই ব্রেকআপ কম হয়, বা এই ধরনের মেয়েদের কারণে আপনাদের রিলেশনে ঝগড়াঝাটিও কম হয়। কারণ সে আপনাকে বোঝে খুব ভালোভাবে, সে আপনার ফিলিংসগুলোকে ক্যাচ করে নেয়, আপনার প্রবলেমকে বুঝতে পারে, যার কারণে আপনার সমস্ত প্রবলেমস এমনিতেই সলভ হয়ে যায়। আর এই টাইপের মেয়েদের সবথেকে বড় জিনিস যেটা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এই টাইপের মেয়েরা মরে যাবে কিন্তু রিলেশনে আসার পর কাউকে ঠকাবে না। অর্থাৎ এই টাইপের মেয়েদের ডিএনএতে এটাই নেই যে তারা কাউকে ঠকাবে, কারণ তারা জানে যে কষ্টটা আসলে কি। কারণ তার নিজের ফিলিংস যখন হার্ট হয় তখন সে বুঝতে পারে যে অন্য কাউকে ঠকালে তারও কি অবস্থা হবে। তাই যদি আপনিও ভেবে থাকেন যে এইসব কান্নাকাটি করা মানুষ সবসময় বিপদের কারণ হয়, তাহলে আপনাকে বলবো যে না, এমনটা মোটেই হয় না। এই ধরনের লোক আপনার রিলেশনের বেনিফিট হয়ে থাকে। তো আপনার আশেপাশে বা আপনার ক্লোজে কি এমন ধরনের মেয়ে রয়েছে, কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।